নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। মানে ভালো থাকতে হয় আমাদের, এত কিছু আমরা চোখের সামনে দেখি যেগুলো খুবই খারাপ বা শুনি, সেইগুলো দেখা শোনার পরেও আমাদেরকে ভালো থাকতে হয়। কেননা কতক্ষণই বা আমরা খারাপ থাকতে পারি, কষ্ট করে হলেও আমাদের মনটাকে অন্যদিকে ডাইভার্ট করে আমাদেরকে ভালো থাকতে হয়। কী ব্যাপারে বলছি? হ্যাঁ, অবশ্যই এতক্ষণে সবাই শুনে গেছো, শুনে নিয়েছো খবরটা, যে বা তোমাদের কাছে নিউজটা পৌঁছে গেছে যে একজন সমকামী মা তার ফুটফুটে একটি বাচ্চাকে হত্যা করেছে। তো সে নিজে করেছে না অন্য যে তার পার্টনার তাকে দিয়ে করিয়েছে, না দুজন মিলে করেছে, সেটা তো অবশ্যই বেরোবে, আর সেটা সবার সামনে অবশ্যই আসবে। আমরা আইডিয়া কিছুটা করতে পারি যে এরকম কাজ একা কখনো হয় না, অবশ্যই এটা দুজন মিলেই করেছে হয়তো। তো এই খবরটা কালকে তো নিউজে এসছে, কিন্তু তার আগেই আমি জানি, আর কি করে জানি সেটা না হয় নাই বললাম। তো আমাকে আমার মানে বলা বারণ ছিল, যেহেতু এটা তখনও তদন্ত চলছিল, সবার সামনে সবটা আসেনি, তো সেটা আমার বলা বারণ ছিল, তাই আমি বলিনি। কিন্তু দীপ্তিদি লাইভে পরশুদিন রাতে গিয়ে আমি যখন এই যে কৃষাণুকে তুলে নিয়ে যাওয়া বা এই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছিল, তখন কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এখানেও এমন একটা ঘটনা ঘটেছে যে তার মা বাচ্চাটাকে এরকম করেছে। সত্যি এই সব খবরগুলো আগে খুব কম শোনা যেত, কিন্তু এখন এই খবরগুলো কিন্তু অহরহ শোনা যাচ্ছে, অহরহ শোনা যাচ্ছে। কান পাতলেই কোথাও না কোথাও এই ধরনের কোনো খবর শোনা যাচ্ছে যে মা তার বাচ্চাকে হত্যা করেছে, কী কারণে, বা মা বা তার পার্টনার মিলে বাচ্চাকে হত্যা করেছে কী কারণে, পরকীয়াটাকে দেখে ফেলেছে। আর কোন বয়সী বাচ্চাদেরকে এরা শেষ করে দেয়? যেই বাচ্চারা হয়তো দেখে ফেললে, সেই জিনিসটা দেখে ফেললে কাউকে বলে দিতে পারবে, জানিয়ে দিতে পারবে, এই এমন এজের বাচ্চাদেরকে কিন্তু এরা শেষ করে দেয়, এরা রাখে না। তো সত্যি ভীষণ চিন্তার বিষয়। আর এই বাচ্চাটা তো আমি দেখেছি ছবিতে, আমি যখন দেখেছি ফুটফুটে একটা বাচ্চা, কি মিষ্টি বাচ্চা। সত্যি এরকম মা নিজের হাতে এরকম কী করে করতে পারে, বা সামনে যখন আছে তখন যে তার পার্টনার সেই যদি করে, মা দেখছে এই জিনিসটা কী করে করতে পারে। সত্যি আমরা ওই ফুটেজটা যখন দেখছিলাম, আমি তো দেখার সঙ্গে সঙ্গে আমি বলেছি যে এটা ওর মা এর সঙ্গে যুক্ত আছে, মা এর সঙ্গে যুক্ত আছে। আর ফুটেজটা আমার পুরো মনেই হচ্ছিল যে মায়ের যে কুর্তি আর এই যে ফুটেজের কুর্তির কালারটা এক, স্টোলের কালারটা এক, এর মা কোনো না কোনোভাবে এর সঙ্গে যুক্ত আছেই আছে, আর মা একানা এর সঙ্গে এ কোনো পরকীয়ার কোনো ব্যাপার আছে। বা তখন তো জানতাম না যে এই পরকীয়াটা হচ্ছে সমকামী পরকীয়া, মানে নর্মাল যেরকম পরকীয়া হয় একটা মহিলা একটা পুরুষের, আমি ভেবেছিলাম সেই রকমই। তারপরে তো যখন শুনলাম হাজব্যান্ড এখানে থাকে না, হাজব্যান্ড কলকাতায় কাজ করে, তো এই 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 যখন শুনছি আলোচনা করছি, তখন আমি বললাম যে এর এখন দেখো এই যে এই টেকনোলজির যুগে, এই ফোন ইন্টারনেট এই যুগে এখন কিন্তু তদন্ত মানে তদন্ত করে বের করা খুব অনেকটাই ইজি হয়ে গেছে, যে কে খুনি হতে পারে, কে ঘটনাটা ঘটিয়েছে, কে কে ছিল, অনেকটাই ইজি হয়েছে। অনেক আগে যখন এই ফোন ছিল না, টেকনোলজি এত উন্নত ছিল না, তখন কিন্তু সবটাই একটা কি বলবো যে সবার সঙ্গে কথা বলে মোটিভ কি এইসব বিচার করে তারপরে কিন্তু খুনের কিনারা করতে হতো, তখন কিন্তু কঠিন ছিল আরও অনেক বেশি। একটা খুনি মানে খুন হওয়ার পরে সেটা উদ্ধার করা যে কে খুনি খুব কঠিন ছিল সেই ব্যাপারটা, কিন্তু এখন অনেকটা ইজি হয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম ওর ফোনটা সব চেক করলেই বেরিয়ে যাবে যে কার সঙ্গে ও অনেকটা টাইম বিজি থাকতো, ওই মুহূর্তে বা তার আগে পরে কার সঙ্গে ফোনে কথা বলেছে, কী মেসেঞ্জারে কথা হয়েছে, হোয়াটসঅ্যাপ, এখন এগুলো ডিলিট করে দিলেও পাওয়া যায়। তো এই এই তার ফলে এত তাড়াতাড়ি কিন্তু আমরা এর ফলটাও দেখতে পেয়েছি যে তারা সন্দেহ করেছে, এবং সেটাই ঠিক যে তার মা এর পেছনে আছে, তার মা এর পেছনে আছে। কি নৃশংসভাবে একটা বাচ্চাকে হত্যা করেছে সেই মা, কি নৃশংস। এর পরেও যারা গলাবাজি করে বলবে যে মায়ের কাছে একটা সন্তান সেফ, কেননা মা নমাস নদিন তার গর্ভে ধারণ করে, অতি কষ্ট সহ্য করে, তারপরে সেই বাচ্চাকে পৃথিবীতে আনে, সেটাও খুব কষ্ট সহ্য করে আনে একটা বাবা। বাবা তো সেরকম কিছুই করে না, কত কিছু মিম বেরোয় বাবার সম্বন্ধে যে বাবা ওই দুপোটা লেবুর রস দিয়েই হয়ে যায়। হ্যাঁ সত্যি, মানে বাবা যে একটা মানুষ বা একটা সন্তান বড় করার পেছনে মায়ের যে ভূমিকা থাকে তার থেকেও যে অনেকটা বেশি বাবার ভূমিকা থাকে, এটা আমরা যারা সন্তান, আমরাও যারা বড় হয়েছি, আমরাও হয়তো সারা জীবনে বুঝি না।
যখন আমাদেরও জীবনটা মানে আস্তে আস্তে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাই আমরা, আমাদের আমরাও বাবা মা হই, আমাদেরও সন্তান বড় হয়, তারপরে হয়তো আমরা বুঝি যে একটা মায়ের যতটা ভূমিকা আছে একটা সন্তানকে বড় করার পেছনে, একটা বাবার কিন্তু তার থেকে ঢের ঢের বেশি ভূমিকা আছে সন্তানকে বড় করার পেছনে, সন্তানের লাইফ সিকিউর করার পেছনে, সন্তানকে একটা বটগাছের মতন মানে কি বলবো আগলে রাখার পেছনে। আমরা বাবাকে ভুলেই যাই যে বাবা এত স্যাক্রিফাইস করে। একটা গিফটে বাবার কাছে যখন কিছু চাওয়া হয় যে বাবা এটা দেবে, বাবা তখন বলে না না এই মাসে না, এই মাসে একটু অসুবিধা আছে। তখন ছেলেমেয়েরা তখন ছোট থাকে, বোঝে না, বাবার উপরে খুব রাগ করে। মায়ের কাছে চাইলে মা হয়তো এখান থেকে ওখান থেকে জোগাড় করে নিয়ে কিছু করে তার সেই শখটা আল্লাহটা বাচ্চার পূরণ করে, তখন সেই মা বাচ্চার কাছে হয়ে যায় খুব ভালো। কিন্তু বাবা তো কিপটে বাবা তো দেয়নি যাওয়ার সঙ্গে সঙ্গে, তাই বাবা হয়ে যায় খারাপ। কিন্তু বাবা কেন করেছিল, বাবা সেই সঞ্চয় করছিল কার জন্য, সেই সন্তানটার জন্য। সে ভালো করে পড়াশোনা করবে, তাকে কোনো ভালো এডুকেশন দেবে, তার বা মেয়ে হলে মেয়ের ভালো এডুকেশন দেবে, তার লাইফটা যাতে সিকিউর হয় সেই ব্যবস্থা করবে। বাবা কিন্তু সেই ব্যবস্থা করছিল, কিন্তু সন্তানরা সেই কথা তখন ভাবেনি। সন্তানরা পরে যখন বড় হয়েছে, তারা নিজেরা যখন মা বা বাবা হয়েছে, তখন কিন্তু ভেবেছে বাবা আমাদের জন্য অনেক কিছু করেছে, অনেক ত্যাগ করেছে। তো সত্যি এই যে সন্দীপ যে সেদিন কথাটা বলেছিল যে ছেলে হয়ে আমাদের কি কোনো দুঃখ কষ্ট থাকতে নেই, বা আমাদের কি কোনো সকালরাত থাকতে নেই, বা আমাদেরকে আমরা ছেলে হয়ে জন্মেছি আমাদের দোষ, সত্যি কথাটা কিন্তু একদম খারাপ কিছু বলেনি। কেন, ছেলে হয়ে জন্মেছে, বিয়ে করে ঘরে এনেছে বলে সব দায়িত্ব তার, সমস্ত দায়িত্ব তার, মানে একটা পুরুষেরই হবে। একটা মহিলা তার কোনো দায় নেই, তার কোনো দায়িত্ব নেই, কিচ্ছু নেই, শুধু আছে মহিলা হয়ে ওমেন কার্ড খেলা আর তারপরে মাতৃত্ব কার্ড খেলা। আমি বলেছিলাম না তবলা এরপরে শুরু করবে মাতৃত্ব কার্ড খেলা, এতদিন ওমেন কার্ড খেলেছে, সেই অনেক ভিউজ কামিয়েছে, অনেক সাবস্ক্রাইব কামিয়েছে, সিম্প্যাথি কার্ড খেলে। তো এখন ও এই মাদার কার্ড খেলতে চলেছে, মাদার কার্ড খেলে ও আবার কিছু সিম্প্যাথি গেইন করার চেষ্টা করছে। কিন্তু কেন, তবলা কিসের জন্য এইরকমভাবে সিম্প্যাথি কার্ড খেলার? আর সেদিনকের যে তবলা, এখন তো অনেকেই হয়তো বলবে যে তাহলে তবলার কাছে বাচ্চাটা তো তার বাধা হয়ে দাঁড়ায়নি, কেননা তবলা তো তখন বাচ্চা রেখে চলে এসছে, ওর তো এখন ফ্রি, বরঞ্চ বাচ্চাকে নিয়ে গেলেই তো ওর মানে ঝামেলা সৃষ্টি হবে, ওদের প্রেমে বাধা আসবে। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু ওর যেটা ওকে বারে বারে কুড়ে কুড়ে খাচ্ছে বা দর্শকরা বারে বারে ওকে আঘাত করছে কোন জায়গাটায়, ওর মাতৃত্বর জায়গাটায়। তুমি তোমার বাচ্চাকে কবে আনবে, তুমি বাচ্চাকে আনলে না কেন, তুমি কুমাতা, এই সব ব্যাপারগুলো ওকে বারে বারে কুড়ে কুড়ে খাচ্ছে। আর ওর হয়তো অনেক টাকাও আছে, হয়তো না, ওর অনেক টাকা আছে, সব কিছু থাকা সত্ত্বেও ক্যামেরাতে ওই রকম দেখাচ্ছে, কিন্তু আসলে ও ঠিকভাবে ওর প্রেমিকের প্রতি ও মনোনিবেশ করতে পারছে না। এই জিনিসগুলো, এই কমেন্টগুলো, এই কথাগুলো যখন ওকে কুড়ে কুড়ে খাচ্ছে, ও ঠিক মতন মনোনিবেশ করতে পারছে না। এবার ওর প্রেমিক ওকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে, তবলা বলো তোমাকে তোমার কী হয়েছে, মানে ফোকলা, আমাদের ফোকলা, রোমিও ফোকলা জিজ্ঞেস করেছে, তো বলো তবলা তোমার কী হয়েছে, তুমি কেন আগের মতন সেই প্রেমটা আর আমাকে দিতে পারছো না, কী কারণে দিতে পারছো না। তখন তবলা বলছে যে আমাকে এইরকমভাবে সব কুড়ে কুড়ে খাচ্ছে, আমি একজন কী না কুমাতা, আমি আমার বাচ্চাকে আনিনি, সেই নিয়ে আমাকে সবাই একদম মানে ঝাঁপিয়ে পড়েছে আমার উপরে, এই জিনিসটা আমি নিতে পারছি না, আর তোমার উপরে আমি ফোকাস করতে পারছি না, তোমাকে আমি ঠিক মতন প্রেম নিবেদন করতে পারছি না, তাহলে এর কী করতে হবে। তখনই কী করলো, দুজন মিলে একটা প্ল্যান করলো, কেননা দুজন এটা অনেক আগেই হয়েছে, আগের বার হিয়ারিং যখন হয়েছিল ওদের যখন কোর্টে ডাক পড়লো বেলের টাইমে, তখন কিন্তু বলেছিল বাচ্চাকে যদি দেখতাম তাহলে তো একদম ছিনিয়ে নিয়ে চলে যেতাম। এটা কিন্তু আছে ভেতরে, ছিনিয়ে নিয়ে কেন যাবি, তোর যদি নেওয়ার হতো তখন নিয়ে বেরোতিস, ঠিক আছে তখন নয় না নিয়ে বেরোলি, আইন আছে, আইন মতন নে, তুই ছিনিয়ে নিয়ে যাবি কেন, তুই নিজের ক্যামেরায় বলেছিস সেই কথাটা, এটা তো উইথড্র করা যাবে না, আছে নিশ্চয়ই সন্দীপের কাছে এই এভিডেন্সগুলো আছে। তখন এরা শুরু করলো যে ঠিক আছে তাহলে এমন একটা কিছু করতে হবে যার ফলে এই বাচ্চাটাকে আমরা এমন কিছু করি যাতে তোমাকে এই যে একটা হেডেক, এই যে মানসিক যন্ত্রণা যারা দিয়ে যাচ্ছে, এই মানসিক যন্ত্রণাটা যাতে না দিতে পারে, তার জন্যই কিন্তু ওরা এই যে ঘটনাটা ঘটিয়েছিল। হয়তো ওরা কিছুই করতো না, একটা ভয় দেখানো বা এই ধরনের কিছু একটা করতে এসেছিল, কেননা কোর্ট চত্বর থেকে কখনো একটা বাচ্চাকে ওইভাবে কেউ কিডন্যাপ করতে পারে না,
কিডন্যাপ করতে পারে না, একটা মানে ক্যাওস তৈরি করবে বা একটা ভয় দেখানোর চেষ্টা করবে। পরবর্তীকালে সন্দীপরা যখন আবার কোর্টে আসবে তখন সন্দীপদেরও একটা হেডেক তৈরি হবে যে বাচ্চাটাকে আমরা রেখে যাব না বাচ্চাটাকে আমরা নিয়ে যাব বা কী করব। এটা তো ওদের একটা মানে ওরা একটা এমন পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতিটাকে আরও যাতে জটিল করে দেওয়া যায় সেই কারণে এদের এই চেষ্টা, এদের এই চেষ্টা। আর আমি বলবো এখানে যে শুনতে পাচ্ছি যে গাড়িটা কোর্ট চত্বরে ছিল, তারপরে যখন দেখলো ওই রকম গাড়িটাকে বললো অন্য কোথাও নিয়ে যেতে, অন্য কোথাও ফাঁকা জায়গায় বা দূরে কোথাও নিয়ে যেতে। তো এই জিনিসটা আমি বলবো ডিসিশনটা একদম ঠিক হয়নি। অনেকেই বলছে ডিসিশনটা নাকি খুব ভালো ডিসিশন হয়েছে, আমার মনে হয় এই ডিসিশনটা একদম ঠিক নেওয়া হয়নি। কেননা এই যে ফোকলাদের লোকজন যদি ওই গাড়িটাকে দেখেই থাকে, গাড়িটাকে যদি ফলো করতো, বাইক নিয়ে ফলো করতো, গাড়িটার পেছন পেছন যেত, সেইখানে গেলে কিন্তু একটা কোর্ট চত্বর থেকে অনেক দূরে, লোকজন হয়তো সেখানে কম, সেই জায়গায় গেলে অনেক কিছুই করতে পারতো। কিন্তু যেখানে কোর্ট চত্বর, যেখানে অনেক লোক যাওয়া আসা করছে, সব সময় খাবারের দোকান আছে, উকিলবাবুরা বসে আছে, সেখানে প্রশাসনের লোকজনরাও যাওয়া আসা করছে, সেখানে যদি কোনো কিছু হতো সেটাকে কিন্তু বাধা দেওয়া যেত, বাধা দেওয়া যেত। কিন্তু যেখানে একটু দূর হয়ে যায় সেখানে কিন্তু কোনো কিছু যদি সেই ধরনের কোনো কিছু হতো তাহলে কিন্তু আমি বলবো বাধা দেওয়া যেত না। তো আমি বলবো এই ডিসিশনটা একদম ঠিক নেওয়া হয়নি। এতে হয়তো আমার সঙ্গে কারো মত মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু আমি আমার কম বুদ্ধিতে যেটা বলে আমি সেটাই এখানে বললাম। তো এবার একটা কথা বলি, এই ঘটনাটা আমার মনে হয়েছিল হয়তো ঠিক না, হয়তো এটা বানানো ঘটনা বা কিছু যাই হোক বলেছে, কিন্তু আমি কনফার্ম হলাম কেন এই ঘটনাটা সত্যি কনফার্ম আমি হয়েছি, কেন হয়েছি। এটা আমাদের যে এজেন্ট দিদি আছে, এজেন্ট দিদি দিদি ভাই, সেই কিন্তু বলে দিয়েছে তার ভিডিওতে যে হ্যাঁ এটা হয়েছে। হ্যাঁ, এজেন্ট দিদি বলে দিয়েছে যে এই ঘটনাটা হয়েছে, 10 মিনিট 1 সেকেন্ডে এজেন্ট দিদি এই ঘটনাটা হ্যাঁ তা সে স্বীকার করেছে। কেন সে এত কথা বলে তার ভিডিওতে, সে ঠিক বললো কি ভুল বললো কি বললো তার কিন্তু নিজেরই মনে থাকে না, সে কখন কি বললো, সে কখন কি বললো, কি বলেছে, সে বলেছে তোরা এইরকম খোঁচাবি, তোরা এইরকম বলবি, আর ভিডিও যদি করেও তোরা কি মনে, তোরা কি ভেবেছিস তোদের কথা মতন সেই ভিডিওটা দেখাবে আর তোরা মজা লুটবি। তার মানেই তো এই যে ভিডিও করেছিল, এখানে সন্দীপের সেই দিদি বলেছে না ভিডিওটা যে করেছে যদি দম থাকে তাহলে ভিডিওটা দিক। তো এই কথাটাকে কেন্দ্র করে আমাদের এজেন্ট দিদি বলেছে যে তোরা কি ভেবেছিস তোদের মতন কি সবাই বোকা যে ভিডিও করবে, তোরা বলবি তারপরে সেই ভিডিওটা দেখাবে ইউটিউবে নিয়ে এসে দেখাবে আর তোরা মজা নিবি, এতই বোকা, এখানে সব এক একজন বসে আছে সব পাক্কা খিলাড়ি। তো এজেন্ট দিদি কিন্তু এখানে স্বীকার করলো নিজে, কেননা এজেন্ট দিদি এদের ভেতরের কথা সব জানে, সব জানে। এর আগে আমরা প্রমাণ পেয়েছি এজেন্ট দিদি কী কী কথা জানে। তো নিজের থেকেই এখানে কিন্তু বলে দিল যে হ্যাঁ এমন একটা ঘটনা ঘটেছিল যে এইরকম একটা কোনো কেওয়াস সৃষ্টি বা একটা ভয় ধরানোর মতন ঘটনা কিন্তু সেদিন ঘটেছিল। তো আমি বলবো সন্দীপকে ভীষণভাবে তুমি সাবধান থাকবে, এর পরবর্তীকালেও যদি বাচ্চাটাকে নিয়ে যাও বা কিছু সেই রকম তুমি লোকজন সঙ্গে করে, তোমার বন্ধু বান্ধবদের সঙ্গে করে নিয়ে যাবে, হাতে তোমাদের কাছে আমি বলবো স্প্রে, চিলি স্প্রে রাখবে, অ্যামাজনে অনলাইনে অর্ডার করো, চিলি স্প্রে রাখবে, চিলি স্প্রে গাড়িতে রাখবে, একের বেশি সেটা সব সময় হাতের কাছে রাখবে, তবে বাচ্চাটার হাতের কাছে রাখবে না, ব্যাগে যে যাবে তার সঙ্গে রেখে দেবে, ওই রকম কিছু দেখলে কোনো মানে কিচ্ছু চিন্তা না করে সবার আগে চিলি স্প্রে দেবে, প্রত্যেকটা মেয়ের কাছে একটা করে চিলি স্প্রে রাখা দরকার। এইরকম শয়তান বদমাশ যারা আছে, যারা এইরকমভাবে হঠাৎ করে অ্যাটাক করার মানসিকতা নিয়ে আসে, তাদের জন্য চিলি স্প্রে একদম উপযুক্ত, উপযুক্ত। হ্যাঁ, তো খুব সাবধান। আর সত্যি আগে আমি আমার ভিডিও কমিউনিটিতে একটা ভিডিও দিয়ে দেবো দেখবে, 25 বছর আগের একটা ঘটনা আমি বলেছি। তো সেই একটা গ্রাম্য মহিলা, তার সে ছিল বিধবা, তো তার বাচ্চাটাকে কীভাবে খুন করেছিল এই পরকীয়ার চক্রে পড়ে, তার যে পার্টনারের কথা অনুযায়ী মানে সে আর তার পার্টনার মিলে এই ঘটনাটা ঘটিয়েছিল, ঠিক সেম। কারণ আগে পরকীয়া এতটা বেশি ছিল না, তখনও এই ঘটনাগুলো ঘটতো খুব কম, কিন্তু ইদানিং
পরকীয়াটা এত বেশি হয়ে গেছে, তার জন্য এই চলার পর থেকে বাচ্চাটাকে সরিয়ে দেওয়ার জন্য এই ঘটনাগুলো আরও বেড়েছে। আর এই সমকামী পরকীয়াতে এইরকম ঘটনা, এটা আমি মানে এই আমার এই এই জীবনে আমি এই ফার্স্ট শুনলাম, যে সমকামী হলেও তারা তো দুজনই মহিলা, তাদের মধ্যে তো মাতৃত্ব বলে তো কিছু থাকবে, তো সেই সে কী করে করে। আমরা একটা সিনেমা, রিসেন্ট একটা সিনেমা দেখেছি, মজা মাছে, মাধুরী দীক্ষিত আর আরেকজন ছিল, নামটা এখন মনে নেই, তারা দুজন ছোটোর থেকে বন্ধু ছিল, দুই বান্ধবী। তো যখন মাধুরী দীক্ষিতের বিয়ে হয়ে যায়, তখন ওই বান্ধবীটা রাজি ছিল না যে ওর বিয়ে হয়ে যাক, আর ওই বান্ধবীরাও যখন বিয়ে হয়ে যায়, মাধুরী দীক্ষিতও রাজি ছিল না বিয়ে হয়ে যাক, কেননা তারা দুজন দুজনকে ভীষণভাবে পছন্দ করতো, কিন্তু দুজনই বিয়ের পরে তাদের ছেলেমেয়ে হয়েছে, তারা সুন্দর করে সংসার করেছে, তারা কখনো স্বামীকে বুঝতেই দেয়নি যে তারা এই রকম দুজন দুজনের প্রতি আকৃষ্ট, তারা সমকামী একসময় ছিল, কিন্তু পরবর্তীকালে তাদের এই জিনিসটা ধরা পড়ে যায়। যাওয়ার পরেও তারা বলে যে এই জন্মে আমরা দুজন দুজনকে না পাই, পরের জন্মে আমরা দুজন দুজনকে পাবো। তারা তার হাজবেন্ডকে কিন্তু মানে এই জিনিসটা সামনে এনে তার হাজবেন্ডকে কিন্তু সবার সামনে, সমাজের সামনে কুলুষিত করেনি, তার সন্তানকে কুলুষিত করেনি, বা তার বাচ্চাকে মেরে দেওয়ার কথা এটাও ভাবেনি। কিন্তু এইখানে আমরা, ওটা তো সিনেমা, সত্যিই সিনেমা, আমার মনে হয় সিনেমাই হয়, সিনেমার যে শেষ এন্ডটা সেটা সিনেমার মতন করেই শেষ করে, কিন্তু সত্যি আসল জীবনে সেটা কিন্তু এন্ড কখনো সিনেমার মতন করে শেষ হয় না, সেটা কিন্তু সত্যি বাস্তব জীবনের মতনই শেষ হয়। তো সত্যি সেটাই আমরা দেখছি, যে একজন ওর পার্টনার, সে হচ্ছে মুসলিম কমিউনিটির, সে চায়নি যে এর বিয়ে হয়ে যাক, আবার এও চায়নি ওর বিয়ে হয়ে যাক, তার বিয়ে হয়ে যাওয়ার এক মাসের মধ্যে সে স্বামীকে ছেড়ে চলে আসে, মানে ওই পারভিন না কি নাম এই এই মহিলার যে বান্ধবী, তো তারা এই রকম। সত্যি তোমাদের যখন নাই তোমরা থাকবে, তোমাদের ভালো লাগছে না, ডিভোর্স দিয়ে চলে যাও। কেন বাচ্চাকে, সন্তানকে পৃথিবীতে আনা কেন, আর সন্তানকে পৃথিবীতে আনার পরে তাকে এই নৃশংসভাবে হত্যা কেন, বাচ্চাটাকে তার টুল দিয়ে, যে পড়তে বসে টুল, সে টুল দিয়ে আঘাত করেছে, সবজি কাটার ছুরি দিয়ে আঘাত করেছে, খাটের নিচের ইট দিয়ে আঘাত করেছে, কতটা কষ্ট পেয়েছে বাচ্চাটা। কিন্তু মা তখন কি মত্ততে ছিল, কীভাবে মত্ত হয়ে এই ঘটনাগুলো ঘটিয়েছে, ভাবলে এতটা কষ্ট লাগে যে আমরাও তো মা, আমরাও তো নারী, আমরাও তো আমাদের মধ্যেও তো মমতা আছে, কিন্তু আমরা তো এইসব কথাগুলো ভাবতেও পারি না। আর এরা কী দিয়ে তৈরি, এদের যেই মানে ভিতরের যে বিবেক বলতে নেই, এদের মানবিকতা নেই, এদের ভেতরে মাতৃত্ব বলতে কিছু নেই, এরা শুধু একটা জিনিসই জানে, এরা শুধু নিজেদের শারীরিক সম্বন্ধ, শারীরিক যে চাওয়া পাওয়া, এইগুলোই ভাবে, এছাড়া আর কিছু না। ভালো থেকো, টাটা।